একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দী জীবন কাটাতে হয়েছে। শুধু বন্দী জীবন না, জুয়ান পাগড়া হয়ে জেলের মধ্যে যায় আর সাক্ষী দিবার আসে লাঠি ধরে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? জুয়ান পাগড়া জেলের মধ্যে যায় আর হাবলা দিবার আসে হাই হাই সিয়ারত বসে কেরে কি হাসা। সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়া। আর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে কোনো জেলখানা থাকবে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কেন কি অ্যাকশন? আপনি ঘোষণা করে দিলেন জেলখানার দরজাগুলো মুক্ত করে দাও, আপনার ঘোষণা অনুযায়ী রোমের জেলখানা মুক্ত হয়ে গেল, আমি জেলখানা থেকে বের হব। কিন্তু যাব কোথায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি দেশ দেশে জন্মগ্রহণ করছি, ওই পরিবারের সকলেই খ্রিস্টান, কিন্তু আমি একজন মুমিনা নারী হইয়া ওই খ্রিস্টানদের কাছে কেমনে যাব? এই জন্য 6 দিন হলে এই 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পায় তা বলে আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে, মা তুমি আশ্রয় চাও কেন? আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? আর আমাকে শালি বলে কি কয়? আমাকে শালি? হায় হায়, ঢাকা ভার্সিটির মেয়েরা বেলাও ছাড়া শাড়ি পরে বলতেছে আমার দেহ আমার অধিকার, তোর দেহ তুরি অধিকার, আর আমি বোরকা পরবি না, পর্দা করবে না, নারী পুরুষের সমান অধিকার চায়। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? তুমি নারী যদি মা হও তুমি বাবার সমান অধিকার চাও কেন? বাপের পায়ের তলে জান্নাত নাই, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো বাপ আর মাও এই দুইটার মধ্যে কোনটা বড়? 18 সালে আমার বাপ মরছে, 18 সালে, আর এই 23 সালের 25শে ডিসেম্বর এখনো 1 মাস হয়নি আমার মা মারা গেছে। তো আমার বাবা মরলে আমার ভিতরে একটা বুঝ আসলো যে আমি জীবনে যত বিপদে পড়ছি বাপও কর আগে মাও করছে, বাপ খালি খাও খাও করবে বুঝলাম। কিন্তু আমার মা বলে বাবা বস দেখে আমার বিপদের কথা শুনে মায়ের চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো বাবাও পুরুষ মা হলো নারী, এখানে ইসলাম কার অধিকার বেশি দিছে, বাপ না মায়ের? আবার দেখবেন ছেলে আর মেয়ে, ছেলের চাইতে মেয়ের অধিকার ইসলাম বেশি দিয়েছে। খালি একটা জায়গায় ইসলাম বলেছে আর রেজালো কাওয়ামুনা আলা নিসা, এক জায়গায় খালি ইসলাম নারীর চাইতে পুরুষের একটু অধিকার বেশি দিছে, সেটা হলো বইয়ের উপরে স্বামী। আপনারা কি বইয়ের তলে থাকেন না উপরে থাকেন? না ন্যাকে ভাসালিয়েন না, এটা যদি মনে করেন নেগেটিভ হিসাবে নেন তাহলে হবে না। কতগুলো স্বামী আছে দেখবেন শাশুড়ি আছে বইয়ের সামনে বলতেছে আম্মা আম্মা আমি টিয়াঙ্গা মজুর বাজারে যাবো, আপনি দাঁত খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা? বইয়ের সামনে বইয়ের তলে পড়ে বলতেছে আপনি কি খাবেন আম্মা? বউ বলতেছে আমার মা দুটাই খায়, দুটো আনলে অসুবিধা কি? তখন বলতেছে ঠিক আছে আম্মার জন্য আমি ডাবো আনবো গ্লুকোজ আনবো। দেখলে যেই বার হচ্ছে দেখে দরদাত মা খারাপ আছে, মায়ের দিকে না বইয়ের মাও নিজের মাও
দরজাত খাড়ায় আছে উইয়ার মায়ের দিকে তাকায় না মা কয় কে রে বা আমার দিকে তাকাস না কেন রে আমার মুখের দিকে তাকালে আল্লাহ তোমার আমলনামা একটা কবুল হবে সব দিবে জোরে করে সুবহানাল্লাহ গতবা গত হাতে 10 টাকার পান কিনে দিছিস পান ফুরে গেছে টাঙ্গা মাগুর বাজার থেকে আমার জন্য 10 টাকার পান আনিস ছেলে বলে এই জন্যই তো তাকায় না খালি খাই খাই খালি খাই খাই আমার জন্য দাঁতগুলো গুছ কিনবে ওই জায়গা খাই খাই নাই আর মায়ের জন্য খাই খাই এরা বেটা না পাতা এরা কি বইয়ের উপর আছে না তলে গেছে বহুদিন পরে লটা গাড়ি যাচ্ছি ভাই কয়টা পর্যন্ত ওয়াজ করা লাগবে এখন বন্ধু ঘড়ি দেখি নাই জোরে কোন কথা ঠিক কিনা না না আমার পাগলা পাশে নাকি আজকে সাইজ করে দেওয়া দেওয়া লাগবে হয়তো সাজানপুরে আমাকে হয়তো ঢুকবার নাও দিবার পারে জোরে কোন কথা ঠিক কিনা একটা সাইজ করার দরকার আছে না নাই একটা হলো ওয়াজ একটা হলো ওয়াশ ওয়াস আর ওয়াস আপনাকে এক গিলাস পানি দিবে পানি দেওয়ার আগে গিলাসটা ওয়াশ করার দরকার আছে না ওয়াশ মানে কি পরিষ্কার ওয়াশ মানে পরিষ্কার তো আপনাকে ওই যেরকম গিলাস হয়েছিল এই গিলাসে পানি দিছে আপনি তাকায় দেখেন কালো কালো কিভাবে ভাসতেছে কে রে ভাই কষ্ট করে পানি দিলি গিলাসটা ধোবার পারিস নি তো আগে আপনাকে ওকে ওয়াশ করতেছে ওয়াশ আগে ধোয়া লাগবে তারপরে পানি দেওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কিনা মন খারাপ করে লাভ নাই আগে পরিষ্কার করো তারপরে পানি ঢালো এই কোরআনের হেদায়েতের পানি দিবার গেলে আগে আমাদের ওয়াশ করার পরিষ্কার করার দরকার আছে না নাই মনে কষ্ট নিয়েন না সময় লাগবে একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বললেন মা আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে মেয়েটা বলতে সামির আল মুমিনিন আল্লাহ আমাকে কি অধিকার দিল ওমর ফারুক বলে মা তোমার বয়স কত মেয়েটা বলতে 6 বছর বয়স ইমান গ্রহণ করেছি আর 12 বছর জেলখানায় বন্দি ছিলাম হিসাব করলে 18 বছর ওমর কান্দের বলে মা 18 বছর মেয়েটার জন্য বহু অধিকার আছে তার মধ্যে এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা যেই ছেলে ডিমান্ড নিবে না মোহর নগদ দিবে এমন একটা ভালো ছেলে কি নিবি ডিমান নিবে না মোহর না লগত লগত এই শালা বাকি মোহর না কে চালু করলো বারা আমার মাথা খেলে না আলীর মতন গরিব তাকে নবী বলতে চালি রে আমার ফাতেমারে বিয়ে করবা মোহর না আলী বলতে হুজুর খিদা লাগলে আপনার কথা খারাপ হয় আপনি খাবার দিলে খাই না দিলে খাই না আমি মরনা কোথায় খাবো রাজুর কাই ইয়ার কি মারতি আমার মেয়ে বিয়ে করবা আর মরনা দিবা না আলী বলে হুজুর কি দিব রাসুল কাই তোমার হেলমেট বিক্রি করে দাও হেলমেট বিক্রি করে নগদ মরনা দিয়ে একটা গরিব যদি আলী বিয়ে করতে পারে ইসলামে বাকি থুয়া বিয়ে এটা কে বার করলো রে কোন মলবি বার করছে অজগুলো এক দোষ দেন মলবিরা কি একটা দোষ কথায় কথা মলবিরা কষ্ট নিচ্ছেন কষ্ট বাকি থাকা যাবে ভালো ছেলে বলতে কি বুঝাই যেই ছেলে যৌবন বসে মুখে দাড়ি রাখে কোন মেয়ে মানুষ তার দিকে তাকায় না একজন মেয়ে আমাকে বলতে তো হুজুর আমি স্বামী নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে বারবার তাকায় আচ্ছা হুজুর আমার স্বামীর দিকে মেয়েরা তাকালে আমার খারাপ লাগবে না দেখেন তো কোনো দোয়া আছে নাকি যে দোয়া দেয়া আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না আমি বললাম মা তোমার স্বামীকে চাচা বানাও তখন মেয়ে কয় নাউজুবিল্লাহ হুজুর আপনি কি খন স্বামী করতেন চাচা এই পাগলি আমি তোমাকে চাচা কভার করছি আমি কইছি চাচা বানাও তাই চাচা বানান কি হুজুর বলে দাঁড়িয়ে থাও যে ভাবি হোক তোমার স্বামীর মতো দাঁড়িয়ে থাও দাঁড়িয়ে এখন চার আঙ্গুল হয়ে গেছে ওই মেয়ে আমার কয় হুজুর আমার স্বামী নিয়ে রাস্তার ঘুরি কোনো মেয়ে তাকায় না যদি কেউ তাকায় আর সালাম আলাইকুম চাচা যখনই চাচা কয় তখন আমার ভিতরে সন্দেহ থাকে না চাচার সাথে ভাসতে কোনো দিন প্রেম করবি না তোর কথা ঠিক ভালো ছেলে বলতে কি বুঝতেছেন
এখানে কিন্তু বলে নাই সুন্দর ছেলে, সুন্দর ছেলের কথা বললে আমার মতন কালো মানুষ কোনোদিন বউ পাইতাম না, প্রত্যেকটা মেয়েরা খালি শাকিব খান খুঁজতো ধরে কোন ঠিক কিনা। কিন্তু ইসলাম বলেছে ভালো ছেলে। ওমর ফারুক বলে মা তুমি একজন মেয়ে ভালো ছেলের খবর কোথায় পাইবা? আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরাল মমিনিন, তাহলে ভালো ছেলের খবর বলেন। ওমর ফারুক বলতেছেন ছেলেটার বয়স হলো 22 বছর, জোরে কোন কয় বছর, ছেলেটা লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা চাঁদের মতন চেহারা, ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। যোগ্যতা কি? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার নাম হলো আবদুল্লাহ, আর বাবার নাম হলো আমি অধম ওমর। আমার আবদুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া, তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চা। অধিকার আছে না নাই? তোমাকে আমার কি বানাবো? বৌমা। কোন যে ভরা শান্তিরে বৌমা, বৌমা বউ আর মা নাই, বউ হতে দরজা। সারাদিন স্বামীর কানে ফুসফুস করে, তোমরা বাপ বুড়িয়া খালি ফ্যাস ফ্যাস করে, এ বুড়া দিয়া থাকা যাবি না গো, চলো আমরা শহরত যাই। তাহলে স্বামী কপাল চুবাতে কয়, লক্ষ্মীটি হাঁও তাই সারা বুড়া মরে ওরা কি এরকম বেটা নাই? বইয়ের কথা শুনে এখন ভিন্ন হয়ে গেছে। আগে ছেলে আব্বাক না পাইলে ভাত খাইতো না, আব্বা কোথায় মা, আব্বা আমরা ভাত খাবো না। এখন সেই পাতা বউ পাইয়া আর বাপের কথা পায় না। তাহলে ওটা বউ হসে মা হসে না দজ্জাল হসে? আপনাদের বাড়িতে বউ মা পাচ্ছেন না দজ্জাল পাচ্ছেন? এই দজ্জাল হওয়ার পিছনে কারণ হলো স্টার জলসা, এই দজ্জাল হওয়ার পিছনে কারণ হলো জি বাংলা। কারণ ভারতের সেলিল গুলো শ্বশুর শাশুড়িকে দেখা যাবে না, দেওয়ার সাথে প্রেম করা লাগবে, স্বামীর সাথে কথা কয় না, প্রত্যেকটা নাটকে পর কিয়া তুলে ধরে, ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আর এই সারা নাটক আমাকে বইরা দেখে, ওই মালটা কি হবি? আপনি যদি আমার বউ আপনার বউকে ভালো করতে চান, তাহলে স্টার জলসা জি বাংলার লাইন কাটা দেওয়া লাগবে। পারবেন? বউ যদি না থাকে আলহামদুলিল্লাহ, বইয়ের কি অভাব পড়ছে? কার কার বউ গেলে আমার সাথে যোগাযোগ করবেন? মোবাইল নম্বর নেন, কমপক্ষে 5000 বইয়ের খোঁজ আমার কাছে আছে, মোবাইল নম্বর নেবেন। শোনেন, আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখার কারণে আপনার ঘরের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য বাজতে, আপনি জানেন প্রত্যেকটা নাটকে হিন্দুকের পূজার বাদ্য নাই, হরি 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 ল ল। তা আপনি মুসলমান, আপনার ঘরে হিন্দুকের পূজার বাদ্য বাজবে কেন? ওমর ফারুক বলতেছেন মা আমি তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতে সামিরাল মমিনিন, আপনি যেই ছেলের খবর কইলেন ওই ছেলের চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বলে মা আমার আবদুল্লাহর চাইতে ভালো ছেলে এই দুনিয়াতে আমার চোখত পড়ে না। মেয়েটা বলে আমিরাল মমিনিন আমি একটা ছেলের কথা বলতেছি, দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চমকে উঠছে, কে রে? 6 বছরে ইমান গ্রহণ করলো আর 12 বছর জেলখানায় বন্দি থাকলো, ই আবার ভালো ছেলের খবর কেমনে পাইল? ওমর ফারুক অট্ট হাসি না বলে মা দেখি তুমি একটা ভালো ছেলের খবর দাও। মেয়েটা বলতেছে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন তো আপনার আবদুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওর ফেরত চোখের পানি নিয়ে বলতেছে মা সাইদুস স্বভাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদি আল্লাহ তালুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হাসান হোসাইন, তোমার যে ছেলের নাম বললে, তোমার যে ছেলের নাম হোসাইন বললে সমান তো দূরের কথা, তাই তার পায়ের জুতা হওয়ার যোগ্যতাও আমার ছেলের নাই।
সুবহানাল্লাহ করেন না কি মেয়েটা বলতে সামিরাল মুমিনিন তাহলে আব্দুল্লাহ সাইয়েদ হোসেন যদি ভালো হয় তাহলে হোসেন জিন দুনিয়াতে থাকতে আমি আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসব ওমর ফারুক বললেন মা চলো তোমাকে নির্জনে নিরাপত্তায় রেখে জীবনে কোনোদিন ঘটকালি করি নাই আজকে প্রথম ঘটক হইয়া হযরত ওমর চলে গেছে আলীর বাড়িতে দরজায় সালাম দেয় আসসালামু আলাইকুম আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার আলী শুন করছে কেরে আমার সালাম দিল কিন্তু এই ফকির আয়াত কেন করলো সময় হোসাইন বের হয়ে বলতেছে আমির আল মুমিনিন আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন ওমর ফারুক বলে হোসাইন কি বলবার চাও বলে না কিছুই না ওমর কয় হোসাইন তুমি মুরব্বি মানো না আমরা দুইজন তোমার মুরব্বি এটা তুমি মানো না হোসাইন বলতেছে আমির আল মুমিনিন কথা সাবধান হয়ে বলবে দুনিয়াতে একটা মাত্র মুরব্বি মানা যাবে যে মুরব্বি সম্পর্কে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা একজন মুরব্বি ছাড়া দুনিয়ার অন্য কোন মুরব্বিকে মানা যাবে না জোরে কোন কথা ঠিক কি না জানা যাবে সম্মান করা যাবে আজকে আমাদের এত দল হওয়ার কারণ হলো মুরব্বি তোর মুরব্বি কে রে কাদরিয়া তোর মুরব্বি কে রে সিস্তিয়া তোর মুরব্বি কে রে নকশাবন্দিয়া এত তরিকার কথা তো কোরআনে নাই কোরআনে আছে আতুল্লাহ ও আতুর রাসূল আল্লাহর আনুগত্য করো নবীর তরিকা মোতাবেক চলো জোরে কোন কথা ঠিক কি না আল্লাহ কোরআনে বলেছেন কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার সঙ্গে যুবকেরা মুরব্বীরা লাগবে না যুবকেরা সবাই একটু সুরে সুরে বলবা উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই সবাই গাওয়া যাবে না কে বাবা তুমিও গাও উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই ওমর বলে হোসেন তুমি কি বলবার চাও হোসেন বলতেছে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে আমি হোসেন বললাম নানু ভাই আমি একটু আপনার ঘরে ঢুকবার চাই আমার নানা হোসেন রে এখন দরজা খোলা যাবে না কারণ আমি জান্নাতের ভিতরে একটু আরাম করতেছি আমি হোসেন চমকে গেলাম ভাঙ্গা ঘরের ভিতর নানা কথা বলতেছে আর নানা কয় জান্নাতে আরাম করতেছি এই ভাঙ্গা ঘর জান্নাত কেমনে হলো এটা দেখার জন্য জানলার কাছে গেলাম জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাত বানায় দিছে সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে আমি রাগ করে বললাম নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায় আল্লাহ নবী বলে হোসেন দেব তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায় সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতে হয় নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব দৌড়ে গিয়ে বাবার বুড়াঙ্গুল ধরে বলতে আব্বু আমিরুল মুমিনের কাছে আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ বলেন তো আপনি ভালো দেখে বিয়ে করলেন আপনার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বেনে দিল আমার নানা ভালো দেখে বিয়ে করলো তাহলে আমি কি কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনি বলেন তো আমার ভাইয়ের যে বিয়ে করাছেন কম আমার ভাইয়ের দিকে তাকাছেন মাঝে মধ্যে কান্দে আমি একদিন বললাম কে হাসান ভাই কান্দিস কে না না নিম নিম কলেন কি রে আমার ভাই এমনি এমনি কান্দি ছোটবেলায় একসাথে গলা ধরে বেড়াছি আর বিয়ে করার পরে ভাইয়ের কি হলো রে কান্দে কেন আমি সেদিন থেকে তদন্ত করে দিকে আমার ভাই এমন একটা বউ পাশে এই শালা দজ্জাল মার্কা নাম হলো তার জায়েদা ধরে কার নাম কি এ কথা বান না কার নাম কি আমার ভাই আগুনের মধ্যে চলতেছে
আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন, হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা, এই মেয়েটা হয়তো ভালো হবে। হোসেন বলে, হয়তো ভালো হবে, এই কথার উপর আমি বিয়া করব না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি কেমনে বিয়া করবা? হোসেন বলে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি তিনটা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, তাকে বিয়া করব তার কাছেই প্রশ্ন আউট করব, দুনিয়ার অন্য কোন মানুষের কাছে প্রশ্ন বলা যাবে না। ওমর ফারুক বলে, হোসাইন কি প্রশ্ন করবা? আমি তো জানি না। ও আলী ভাই, তোমার ছেলে যে তিনটা প্রশ্ন করবে তুমি কি জানো নাকি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর কান্দের বলে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। কান্দতে কান্দতে মেয়েটার দরজায় গিয়ে বলে, মা আমার আব্দুল্লার সঙ্গে বিয়া বসলে মা, কারণ তোর 18 বছর যৌবন বয়স হয়ে গেছে, এই যৌবনটাকে আর তুই নষ্ট করিস না, আমার আব্দুল্লার সঙ্গে বিয়া বস। মেয়েটা বলতে খালি একবার বলেন, হোসেনের চাইতে ভালো আমার কোনো আপত্তি, কিন্তু আব্দুল্লার চাইতে যদি হোসেন ভালো হয়, ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে, আমি হোসেন ছাড়া অন্য কোন আব্দুল্লাকে বিয়ে করব না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে। তুমি কি পারবে তিনটা প্রশ্নের উত্তর দিবা? যেই প্রশ্ন আমি জানিও না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলে, আমিরাল মুমিনিন, হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। আপনাকে ইমান কি কর, এইভাবে চলবি? এইভাবে না না না, আমি দেশের কথা বলতেছি রে পাগলারা, দেশের কথা বলতেছি রে, অ্যাঙ্গেল বলতে না পারে। পরিবর্তনের দরকার আছে না? পরিবর্তন হওয়ার ব্যবস্থা আপনার কাছে না থাকলেও আছে না নাই? মেয়েটা বলতেছে, হোসেন কি তিনটা প্রশ্ন করবো আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সবাই যারা পারেন তারা পড়েন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়াবাশশিরিল মুমিনিন। মুমিনদের জন্য মুমিন মুমিন সুসম্পদ আছে না নাই? আর আল্লাহর সাহায্য কি দূরে না নিকটে? কত নিকটে? হায় হায়, 4 তলার উপরে, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তামনে দিয়ে 9টার সময় কয় হামাক নামা বিকেরে, আমার বাড়ি আমার ঘর হামাক না হয়কে। দুই কান্দের ফেরস্তা বলতেছে, আল্লাহ ই যে কথা বলে ঘুম আসলো, এক নামা বিখে। আল্লাহ বলে, খালি দেখ 3টার সময় একটা ভূমিকম্প, তোরে কল কি ঘুম, খালি বিল্ডিং 30 সেকেন্ডের একটা ভূমিকম্প ভাই, ওই কম্বলের মধ্যে লুঙ্গি খুলে ন্যানটা হয়ে নাম স্যার। দুই কান্দের ফেরেস্তা বলতেছে, আল্লাহ তাই বলে তুমি ন্যায়টা করে নামালে? আল্লাহ কয়, জনগণ যদি না পারে আমার নামান এইরকমই হবে। জোরে কোন কথা ঠিক ঠিক, আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন, তুইজ্জুমান তাশা পড়েন, তুইজ্জুমান তাশা ওয়া তুযিল্লুমান তাশা বিয়াদিকাল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক এক দৌড় আইছে, আলী বলতেছে এখনই কাঁদতে কাঁদতে গেলেন আবার এখনই আইসেন কেন? হোসেন বলতেছে কি জন্যে? ওমর ফারুক বললেন তারিখ করার জন্যে। হোসেন বলে কিসের তারিখ? ওমর বলে বিয়ার তারিখ না রে, তুমি যে তিনটা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে কেমনে? আপনিও জীবনে শোনেননি আমিও জানি না। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা, নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা, আমি জানি না।
রুমি এটা কেমন পারবে? ওমর ফারুক বলে, আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে কেউ যখন কথা বলে তখন বিশ্বাস করা লাগবে তার সঙ্গে কেউ না থাকলেও আমার আল্লাহ রয়েছে। কেউ না থাকলেও কে আছে? আজকে ফিলিস্তিনের পক্ষে কে আছে? এ কথাখান কে আছে? ফিলিস্তিনের একজন মা বলেছে, আমার দুইটা সন্তানকে আমি ইহুদির বিরুদ্ধে প্রেরণ করেছি, একটাও মায়ের কোলে ফেরত আসে নাই। আমি হাসতেছি এই কারণেই আমার দুইটা সন্তান মরেনি, এরা জান্নাতের গাড়ির প্যাসেঞ্জার হয়ে জান্নাতে গেছে, আমাকেও সঙ্গে নেবে জান্নাতে। ধরে কারণ সোহান যে হারে ফিলিস্তিন মুসলমান মারা যাচ্ছে, আল্লাহ বলতেছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরু। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হুসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, আর চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি সামনে একটা চাদর দেওয়ার কারণ কি? সবাই বলে আরো জোরে। আমাদের বাংলাদেশের একজন গায়িকা সংসদ সদস্য হয়েছিল, ওই যা সংসদ আমি সিয়া সাত্তার হাফেজ, ওই সংসদে একটা গান গাইছিল, ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খোঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝল না। তেতুল হুজুর মানে আল্লাহর ওলি। এই দুই টাকার গায়িকা মমতাজ সংসদ সদস্য হয়ে মনে করছিল কি হনুরে। এবার যখন শুনি মমতা সেল করছে, আমি সাথে সাথে চার রেখা নামাজ। আর একটা নায়িকা মাহি ম্যাংটা হয়ে সিনেমার নাচে, ওই বোরখা কাগজ দা ভরস আছে। আল্লাহ করনে বলেছেন, আর ওই তাল্লে দিন, তোমরা কি ধর্মের নামে মিথ্যাবাদী দেখছ? যারা ভোটের আগে বোরকা পরছে, মাথা টুপি দিয়া ভোট চাচ্ছে, বুঝবেন এরা ধর্ম নিয়ে মিথ্যাবাদী তো করেছে। তোর কোন কথা ঠিক কথা কর না কেন? এত ভালো এক গরিবের সোল করে দিতে, বুঝলেন? সোলো বোঝে শালা পেয়া করে দিত, সাথে সাথে পেয়া করে দিছে, কোন দেওয়া সারা পেয়া করে। আল্লাহকে কি মনে করিস রে, আমার সাথে ফাজলাম? আল্লাহর বান্দার একটু মনোযোগ দাও, শোনেন, ওমর ফারুকের মন ভালো, হোসেনের মন ভালো, আলীর মন ভালো, তারপরে সামনে চাদর যা বুঝাইলো, মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। ওমর ফারুক বলতে, হোসাইন এখন তুমি তিনটা প্রশ্ন করো, জোরে কোন কয় প্রশ্ন, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একলা বসে আছো তাই বলে মনে করো তুমি একলা হয়ে গেছো, তুমি কিন্তু একলা হওনি। আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক কুনের ঘুতে দেখো, কেড়ে পারলা তুই একলা কেমনে হলি? তোর ডান পাশে আমি বসে আছি, তোর বাম পাশে তোর বাবা বসে আছে, তুই কেমনে একলা হলি? সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তোমার ফেরত কার পক্ষে? আলী কিন্তু বসে আছে নির্বাচন কমিশনার, বসে আছে, একবার কয় 13, একবার কয় 12, ঘুমত্তা গোটা কয় 40, মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। ধরে খান কথা ঠিক কিনা? আয় আয় ভাই রে, আন্দার আমার রে। আপনারা বলেন ওমর ফারুক মনে মনে কার পক্ষে কথা কন না কেন? আর হলতালি কিন্তু বসে আছে।
এখান থেকে বোঝা গেল নিরপেক্ষ বলে কোনো কথা নাই আমার আল্লাহ নিরপেক্ষ নয় আল্লাহ যদি নিরপেক্ষ হতো কোরআনের এই আয়াত কেন নাযিল করলেন কোন আয়াত ওয়ামাইয়াবুতাগি غير الإسلام دينا فلن يقبل منه إسلام شارع كونو دهرمو كيو جد گروهن كوري الله بولا چن شئيطا قبول كرا حبنا يا آيات دا بوزا جلو الله شدو مسلمان پاکه دوره کن قدر ٹھیکينا الله كار فاکه مسلمان آپ نارا مسلمان نا تلعي قطع شبا اكشن دي بولي کی اپرا دھوئي الله كار فاکه দুনিয়াতে আল্লাহ সবার পক্ষে কিন্তু জাগা মত মুসলমান বর আর বরযাত্রী বিয়ার দিনে কিন্তু বরের চাইতে বরযাত্রী বেশি খায় খাওয়া দেখছেন বর জানে ভাই আমি যে খাচ্ছি রে আমার দিকে সবার চোখ আছে ওই জানলার ফাঁক দিয়ে দেখছে খালা শুড়ি একটা ফুফা শুড়ি এদিকে শাশুড়ি শ্বশুর মামা শ্বশুর সবাই তাকে আছে যার সাথে ছেলে মেয়ে বিয়ে দেবো সে মালটা কেমন একটু দেখি কিছুক্ষণ খায় আর মুখ সাথে একটা কল দাঁড়া থাকে কম করে খা আজকে তোর খাওয়ার পরীক্ষা হচ্ছে পাগলা কিছু ওরা দেখ এই পাগলা ওকে শেষ খাওয়া ওইটা কোনো খাওয়া আছে আজকে খাওয়ারে আর তোর আজকে যে শুরু হলো পাগলা আজকে পরীক্ষা পরে তুই একলাই খাবি আমরা পামো তাই মুসলমান হলো বর আর কাফের বেইমান হলো বর যাত্রী খাবি না যদি কোনো বিয়ার অনুষ্ঠানে বর না যায় খালি বর যাত্রী যায় আপনারা বলেন তো খাওয়া হবে সবাই খুঁজবি কে রে যার জন্য এত বড় অনুষ্ঠান ওই কুটিরা কে ভাই বরের খবর কি কয় রাস্তার থেকে বাড়ি গেছে আমরা যাই ভাই তাড়াতাড়ি খাবার দাও লাঠি লান লাঠি লান যেদিন দুনিয়াতে মুসলমান থাকবে না একটা কাফের বাচ্চারও খাওয়া হবে না ধরে টান কত ঠিক কি না তাহলে আমরা মুসলমান হলাম বর আর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা এরা হলো বর যাত্রী বর আছে বলে ওরা খাবার পাচ্ছে যেদিন বর নাই চাপাত খাওয়া বুঝি চাপাত ওমর ফারুক বলে এখন প্রশ্ন শুরু করো হোসেন বলে রে মেয়ে আমার তিন নম্বর প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছি আমার মা সম্পর্কে তোমার কি জানা আছে হতালি চমকে উঠছে কে রে আমি ছেলের সাথে আসলাম আর ছেলে বাবের কথা না কয়ে মায়ের কথা বলতেস একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো বাবার কোনো দরকার নাই একটা ভালো মায়ের দরকার ডক্টর ইউনুস এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এই লোন দিয়েছে কার পুরুষ হোক না নারী কারণ এই মাও কষ্ট করার জন্য আজকে ভারতের স্টার জলসা জি বাংলা পুরুষের জন্যই না নারীর জন্য আমি একশোজন পুরুষকে বলছি ভাই স্টার জলসা নাটক নাউজুবিল্লাহ কেউ স্বীকার করেনি দুই একজন আছে যারা দেখে তারা কিন্তু মরদ মানুষ না তারা হিজড়া হয়ে গেছে জরিখান কি হয়ে গেছে রাগ করেন না আমার মায়েরা সব শুনবে কিন্তু স্টার জলসা জি বাংলা ছাড়তে পারবি না জরিখান কথা ঠিক কি না এ মায়েরা শোনেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম রাসূল বলেছেন যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে স্টার জলসা জি বাংলাকে যারা মহব্বত করে দেখে স্টার জলসা জি বাংলার নায়ক নায়িকার সঙ্গে এদের হাসর নাসর হবে ধরে কোন কথা ঠিক না আপনার বলেন তো নবীর কথা কি সত্য মাঝামাঝি না চূড়ান্ত আরো ধরে কোন মাঝামাঝি না চূড়ান্ত একটু মনোযোগ দিয়ে শোনেন হোসাইন বলতেছিলেন আমার এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলা হোসাইন আপনার মাকে আমি চিনি একজন কথা সোহান উমর ফারুক জিব্বা কামড় খাইছে হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে
উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো হোসেনের মাকে দুনিয়ার সমস্ত মানুষ জানতে পারে কিন্তু কেউ চিনবার পারবে না চিনতে পারে পরিমণি কিন্তু বজরশীদের বউরে কেউ চিনবে না আমার একটা বউ আছে আছে না না চিনে পরিমণি তা হোসেনের মাও কি পরিমণি না সবাই চিনবে জানতে পারে হোসেনের মা আলীর বউ নবীর মেয়ে হোসেন প্রশ্ন করেছে ওর মাকে তুমি জানো কিন্তু জানার প্রশ্ন করার পরে মেয়েটা বলতেছে আমি চিনি আলীর চোখটা দরদর করে পানি পড়তেছে আমি হোসেন মারে চিনতে পারলাম না গভীর রাত্রে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এ হাসান হোসেন মাকে তুমি কবুল করো দোয়া শেষ করার পরে তাকায় দেখে পুরাতন কয়েকটা কবর দেখা যায় এইমাত্র ফাতেমার কবর দিছে সেই নতুন কবর গেল কোন জায়গায় গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে আল্লাহ এখন আমার বউরে কবর দিলাম সেই কবরটা কোথায় গেল আল্লাহ আর একটা বারকে আমি কবর দেখতে পাবো না আল্লাহ ডাকতে বলে আলী রে ফাতেমা হলো পর্দানিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি আর সেইটারে কয় চিনি অনেক সময় পরে মেয়েটা বলে হোসাইন আপনি যে প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম হলো কি হলো না তিন বিচারকের কেউ যে কথা কন না ওর ঘরে বলতেন কেমনে হবি প্রশ্ন করলো কি আর তুমি উত্তর দিলে কি মেয়েটা বলে হোসাইন ওমর ফারুক বুঝবার পারবে না তুমি আপনি বুঝতে পারবেন আপনার মায়ের চোখের ভুরো জোড়া ছিল আপনার মায়ের বাম তলে কালো একটা তিল ছিল আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলে মা যা বলছিস বলছিস মা আর বলিস না কারণ এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে ধরে কোন কি পুরুষ আপনারা বলেন তো আলী হোসেন আর হযরত উমর এই তিনজনের মধ্যে ফাতেমার জন্য পরপুরুষকে আর জোরে যে রাস্তা দিলে শয়তান কয়দিন যায় না আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে উমর হতো সে উমর যদি পরপুরুষ হয় তাহলে পীরের কাছে মুরিদের বউ কোন পুরুষ মুরিদের বউয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ কথা হয় না মুরিদের বউয়ের কাছে পীর সাহেব কি পুরুষ যারা বলতেছেন না তারা কি বুঝতে পারেন নি আপনারা তিনটা জিনিস খেয়াল করবেন কয়টা এ লটাকারী লোকেরা কয়টা এক নম্বর হলো এক নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চার ক্ষতি মায়ের ক্ষতি এদিন নর্মালে বাচ্চা নেয় দুই নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না যেমন বাংলাদেশে সব মৌলবি পরের বাড়িতে মিলাদ পড়ায় নিজের বাড়িতে মিলাদ করে না আর তিন নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না কারণ বউ জানে আমার স্বামী হলে এক নম্বর লুচ্চা মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায় এর হাতে মুরিদ কে হবি রে কয়না জিনিস কইলাম এক নম্বর কি ডাক্তারের বইয়ের সিদার লাগে না দুই নম্বর মলবীর বাড়ির মিজাজ লাগে না তিন নম্বর পীরের বউ মুরিদ হয় তাহলে আপনার বউকে কেন মুরিদ করবেন আলী বলতেছেন মা চোখের ভুরো জোড়া এটা আমি বলতে পারি কারণ ফাতেমা আমার বউ হওয়ার কারণে বাম গালে কালো একটা তিল ছিল হোসেন বলতে পারবে কারণ তার মা হওয়ার কারণে থুতির তলে লাল একটা দাগ ছিল হাসান বলতে পারবে কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে তুমি কেমনে বললা মা মেয়েটা বলতেছে মুরব্বি ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম শেরদিল কারারক্ষী সকালে তিনটা চাবুক মারতো বিকালবেলায় তিনটা চাবুক মারতো আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুক মারে নাই ওই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে এক সময় আমি বিরক্ত হয়ে বললাম আল্লাহ তুমি আসো আসমান নবী আছে মরিদাই এই রোমের জেলখানায় আমি অসহায়কে দেখার মতন দুনিয়াতে কেউ নাই এই কথা বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি নূরের একটা পুতুলি আমার শেওরের পাশে বসে আমার মাথায় হাত বুলাইতেছে আমি স্বপ্নে বললাম কে গো আপনি জান্নাতের হুরি না বেহেস্তের পরি আমার মাথায় হাত দে বলে মা আমি জান্নাতের হুরিও না বেহেস্তর পরিও না আমি জান্নাতুল বাকিতে শুয়ে থাকা নবীর কলিজা টুকরা ফাতেমা আমি রোমের জেলখানার মধ্যে
হোসেন আপনার মাকে স্বপ্নে দেখে তাকায় দেখি তার চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাইছি, থুতনি তলে লাল একটা দাগ দেখেছি, এর বাহিরে আর কিছুই দেখতে পাইনি। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লা বলে, রে মেয়ে, এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, কেবল 33 পাসা। আমি কি বলছি, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিয়া করব। 3 33 99 পাওয়া লাগবে, গোল্ডেন এ প্লাস। কেবল পাস করছে, কেবল পাস, 33 ফেলে কি পাস মার্ক। তা আমি টানে টেনে পাস করা মেয়ে বিয়ে করবো। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। 2 নম্বর এবং 3 নম্বর সব উত্তর হয়ে এখানে আমরা মেয়েটার সাথে হোসেনের বিয়া দেখা যাবার চাই, তাহলে আল্লাহর কোরআন কেমন এইটা আমরা বুঝতে পারবো। সবাই কি রাজি আছেন ভাই? কারা কারা 2 হাত তোলা আল্লাহকে একটু দেখান তো। লিল্লাহে থাকবে হাত নামান, খালি আমার ওয়াজ দেখা না, আপনাদের শেষে বা তবারকের একটা সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু এখানে যে ফিস ফিস করে কিছু বলে গেছে তখন থেকে আমার ভিতরে উসফুস করতেছে, যে আপনারা যে কয়েকজন আল্লাহর বান্দা আছেন কেউ খালি হাতে যাবেন না। আল্লাহর ঘর মসজিদের জন্যে আপনাদের কাছে ব্যাগ চমকা উঠছে। চমকা উঠার কারণ হলো, 2 পাহাড়ের মাঝখানে মেয়েটা তখন আমাকে বলল, 6 বছর বয়সে ইমান গ্রহণ করছি, তখন আমারই প্রশ্ন করার দরকার ছিল, মা তুমি ইমান কেমনে পাইলা? যেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই সেই প্রশ্ন করেছে হোসাইন। জোরে কারণ ঠিক কিনা? শামীম হোসেন আলু কি নাম? বাকি লেখার কাগজ আছে আপনাদের কাছে? কুড়ি কুড়ি এই বিজ্ঞাপন এই পার লেখেন, কলম আছে? একটা কলম চান্স দেন। এরা খাতার ছবি আদায় করছে গরু খিলে, তো এখনকার আদায় খুব একটা গুরুত্ব দিচ্ছেন। আবার আমি না আসলে তো ভুজ একটা চাইলই না, এই জন্য চাষি ভাই। আল্লাহর একজন পাগল, নাম কি বলো? শামীম। 1000 টাকা নগদ, 1 বস্তা আলু। তাই বলে মনে করেন না ওই যে সারের বস্তা, তা নয় চটের বস্তা, তার মানে 2 মন আলু। জোরে কোন কয় মন? কম পক্ষে 2 মন আলু 1 বস্তা করছে দান। আল্লাহ শামীমের দান কাল আপনি কবুল করেন, নেক নিয়ত নেক আশা পুরা করেন, আমাদের মধ্যে বরকত দিয়া দিবেন। জোরে কোন আমি? কথা হবে না ভাইজান, ইশারার দ্বারা কাম করেন যারা আদায় করতেছেন, হইচই করে চলবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন, মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম? তাহলে শোনেন, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে দাদা রোম সম্রাট কাইসার, ওমর ফারুক চমকে উঠছে, কারণ সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোমের হলো কাইসার আর পারস্যের হলো কিসরা। বর্তমানে যেরকম 2টা পরাশক্তি আছে, একটা হলো আমেরিকা আর একটা হলো রাশিয়া, একটা হলো আমেরিকা আর একটা কি, এ কথা কর না কেন? কি করবা তুই? 20 টাকা দিয়ে যে কাম করো চাচ্ছি, মারে মাইক সরা লাগবে, যা তো দিয়ে ঘুরে আস। হাই রে, 20 টাকা দিয়ে ওই হাত খালি সাড়া মারতেছে। লিল্লাহে আকবার, খোঁজ করে দেখেন ওর পকেটে টাকা নেই, ওই 20 টাকা ওর সম্বল সেইটাই দান করে দিল। অনেকের পকেটে অনেক টাকা আছে কিন্তু শয়তান বলতেছে দিস না। ইন্নাম আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, আল্লাহ কোরআনে বলেছেন সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। এই সম্পদই কবরের মধ্যে তোমাদের বিষাক্ত সবল হয়ে সোমার ভিতরে, কোনো কথা ঠিক কিনা? আর তোমাদের সন্তান আগা হওয়ার কারণে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। ভাইজান, অনেক বাবার মসজিদ নামাজ পড়েন, ছেলেগুলো নামাজ পড়ে না। কয় হুজুর আমার ছেলেও নামাজ পড়ে? কবে পড়ে? কয় জুমার দিনে সবার শেষে যায়, আগে আসে হুজুর। আর ছেলেও নামাজ পড়ে জুমার দিনে সবার শেষে যায়, কি করে শেষে যায়, আগে আসে। এই জন্যই মসজিদ কিন্তু লটাগাড়ি দোতলা করা লাগতেছে।
আপনারা বলেন তো দোতলা মসজিদ কি জন্য করতেছেন পাঁচ ওয়াক্তের জন্য না জুম্মার জন্য হ্যাঁ পাঁচ ওয়াক্তের জন্য দোতলা লাগবে দুই কাতারে হয় না আপনি বলেন তো কোন নামাজের গুরুত্ব বেশি পাঁচ ওয়াক্ত না জুম্মা জুম্মা লাইলাতুল মিরাজের রজব চাঁদে রাসূলকে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে জুম্মার নামাজ দেয়নি আল্লাহ রাসূল বলেন আল্লাহ আপনার সঙ্গে আমার মেরাজ হলো আল্লাহ উম্মতরা যখন আমাকে বলবে নবী গো আপনি আল্লাহর সঙ্গে মেরাজ করলেন এই কথা বলার পরে যদি আর কথা না কয় আমি কি উত্তর দেব আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিবেন আসসালাতু মিরাজুল মুমিনিন আপনি আমার সঙ্গে একবার মেরাজ করলেন আর এরা দৈনিক পাঁচবার আমার সঙ্গে মেরাজ করবে ধরে বলেন কয়বার আর এখনকার যুবকেরা সপ্তাহে একদিন তো শেষে যায় আগে আসে ওরা কিন্তু কোরআনের আয়াতকে অমান্য করতেছে আল্লাহ কোরআনে বলেছেন ইজানু দিয়ালিস সালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা জিকিরিল্লাহ জুম্মার নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মসজিদে যাওয়া লাগবে এই হুকুম কার তোমরা শেষে গেলে মানে এরা যাইয়াই কোরআন খাওয়ার কাম করলো ধরে কোন কথা ঠিক কিনা তুই যাস না যাস না রে তুই যে যাই আল্লাহর কোরআনের কথা অমান্য করলি এই পড়ার চাইতে না পড়াই ভালো এই জন্যই তো আল্লাহ বলেছেন ফাওয়াইলুল্লিল নামাজ পড়ে আর ওয়াইল নামক জাহান নামক যাবি রে তো দোতলা হচ্ছে জুমার জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর বান্দারা মেয়েটা বলতেছে হুসাইন আমার দাদার রোম সম্রাট কাইসার পরন্ত বিকেল বেলায় আমাকে বলতেছে দাদু ভাই আজকে রোমের রাজ দরবারে খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি আপনারা বলেন তো ছয় বছরের ছোট বাচ্চারা খেলাধুলো পছন্দ কম করে না বেশি করে মোবাইলে কি দেখে খালি খেলাই দেখে তাই দেখে না কার্টুন খেলা গেম খেলা ক্রিকেট খেলা খেলা এখন আমার দাদা বলতেছে দাদু ভাই রোমের রাজ দরবারে খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি আমি ছয় বছর ছোট্ট মেয়ে দাদার সঙ্গে খেলা দেখতে গেলাম দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমারে বসাই দিল আমি চেয়ারে বসে বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন খেলা কোন জায়গায় আমার দাদা বলে ওই যে তাকায় দেখ মেয়েটা বলে হোসাইন রে ছয় বছর বয়সের ছোট্ট মেয়ে আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে ওই মানুষের দুইটা হাত রশি দিয়ে বেঁধে রাখছে ওই মানুষের দুইটা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে হাত বান্ধা চোখ বান্ধা পাও বান্ধা আমি বললাম দাদু ভাই আপনি খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন আমাকে যা দেখাচ্ছেন আমি একটা মানুষ দেখতে পাই আমার দাদা চিৎকার করবেন আপনি রে তুই ছোট্ট মানুষ তুই বুঝিস না ওইটা মানুষ না রে ওইটা মানুষ না রে ওইটা হইল মুসলমান তাচ্ছিল্য করে বলতেছে ওইটা মানুষ না রে ওইটা জঙ্গি রে আমার যে মেয়ে আব্দুল বারী রশিদের সাথে বিয়ে হয়েছে ও যখন ক্লাস টুয়ে পড়তো একদিন টিভিতে খবর দিয়েছে আবার তিনজন জঙ্গি ধরা পড়লো তখন আমার মেয়ে আমাকে বলতেছে আব্বু এই যে মাঝে মধ্যে জঙ্গি ধরার কথা কয় এরা কোন জঙ্গলত থাকে ছোট মেয়ে তো ওরা আমি কোলের মধ্যে নিয়ে বললাম মা তোমার বাবা যেদিন ধরা পড়বে না সেই দিনও বলবে আর একটা জঙ্গি ধরা পড়ছে আমার মেয়ে সেই কান্দ আর কান্দল থামান যায় আমাকে ধরে বলতে চাও তুমি ধরো বললে তোমার জঙ্গি বলবে কেন আমি কইলাম এটা মুসলমানের ডিগ্রি না এইটা হলো নাস্তিক বেঈমানদের ডিগ্রি মুসলমানের জন্য ধরে কোন ঠিক কি না ওটা মানুষ না রে ওইটা হলো একজন মুসলমান আমি তখন বললাম দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন আমার দাদা বলে ওই যে তাকায় দেখ আমি তখন তাকায় দেখি বিশাল একটা চুলার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে আমার দাদা বলে নাতনি রে ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দেব আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা খেলার নাম কি গোটা বিশ্বে মুসলমান মারার খেলা কে খেলতেছে আমেরিকা এসে বাংলাদেশের নাক গলায়
বাংলাদেশ গণতন্ত্র তোরাই তো ফিলিস্তিনে রণতরী পাঠালি জোরে কোন কথা ঠিক কি না ইসরায়েলি ইহুদির কাছে আরাই রণতরী পাঠাছ আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন মুসলমান মারার খেলা চলতেছে আমার দাদা বলতেছে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা আমি তখন জোরহাত করে বললাম দাদু ভাই ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না আমার দাদা বলতেছে 100 বার যাও খালি একবার বলুক আমি আল্লাহ রাসূল মানি না কারণ ওর চোখ বানছি ওর হাত বানছি ওর পাও বানছি কিন্তু ওর মুখ তো বান্দিনি মুখ খোলা আছে না নাই খালি মুখ দিয়ে একবার বলুক আল্লাহ রাসূল মানি না আজকে বাংলাদেশে সব খোলা আছে হাত খোলা চোখ খোলা পা খোলা কিন্তু মুখ কথা কন না খা এটাই তো বন্ধ কথা কন কথাই কবার চায় না বারে চোর আসে চুরি করতেছে ওই বলতেছে ইন্নাম ধামাজ সবরে চোরের হাতে লাঠি আছে ভাই গন্ডগোল করে লাভ নেই লিয়া যাক আবার কামাই কর্ম রে চোর চুরি করে আমার সর্ষার তেল আছে বলছি নোট আমার লাকড় দিয়েছে তাও বলতেছে ইন্নাম ধামাজ আল্লাহ কয় পাগলা কিছু কয়া লাগবে না খালি কে খালি কে রেখো ওই সব ফেলে দে দৌড় মারবি ধরে কোন কথা ঠিক ছিল আজকে আমরা এই কে রে শব্দটা উচ্চারণ করে পারতেছি না মুখ বন্ধ ধরে কোন কি বন্ধ ছোট্ট মেয়েটা মুসলমানের কাছে কেবল মুসলমান একটা বার শুধু বলো আল্লাহ রাসূল মানি না তাহলে আমার দাদা তোমাকে আগুনের চুলার মধ্যে ফেলে দিবে না মুসলমান চিল্লায় বলে মা তোমার কাছে জীবনের দাম বেশি কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না আপনাদের কাছে কিসের দাম বেশি জীবনের না ইমানের দরকার হলে ইমান দিব কিন্তু জীবন দেব না আল্লাহ কাছে তুই বাঁচাবার পারবো না তুই লখিন্দরের ঘটনা জানিস না লখিন্দর সাপের হাত থেকে বাঁচার জন্য লোহার ঘর সাপ ঢুকপুকুন দিক ধরে কিন্তু তাই ঘর বানাতে তাক এক সাপ স্বপ্ন দেখাতে মনসা ও বাঁচাবার গেলে তোর বংশ শেষ তো কাই ভাই রে ঘর পরীক্ষা করি ভাই তো পানের একটা বোটা থুস আস্তে আস্তে বোটা শুকে দেখি ওই ছিদ্র দিয়ে ঢুকাক মারমরে ওটা তো বুঝাচ্ছে আসলে হিন্দুদের ঘটনা তো সত্য না কিন্তু বুঝাচ্ছে তুমি যতই চেষ্টা করো লোহার ঘর যদি বানাও তারপরে কেউ না ঢুকলো আজরাইল কিন্তু এই জন্যে যতই চেষ্টা করি জীবন বাঁচানোর পারবো না তবে একটু চেষ্টা করলে আমরা আমাদের ইমান বাঁচাতে পারবো ধরে কোন কথা ঠিক কিনা আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি মেয়েটা হোসেন সঙ্গে সঙ্গে আমার দাদা চিল্লায় বলে রে সৈন্যরা আর দেরি করিস না ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে আগুনের মধ্যে ফেলে দাও আমি তখন বললাম দাদা এই মানুষ মারার খেলা আমি দেখব না আমার দাদা বলছে দেখার জন্য নিয়ে আসি তোরে দেখতে হবে আমার বাম হাত আটকে দিল আমি তাকাই দেখি মুসলমান বীরের মতো আগুনের দিকে হাঁটতেছে পিস্তান খাচ্ছে না ফাঁসি দিব চ এই যে বার হসে জল্লাদ শাহজাহান নাম কি শাহজাহানের নাম শোনেন নি কে ভাই তুই যে ফাঁসি দিল রে কি কলে আমাকে আমার দিল তুই ভাই হওয়ার দরকার দেখ সাংবাদিক সাধারণ খবর কি নিজের তোকে দেখতে পারি ফাঁসির দিকে ধরে নিয়ে যাওয়া লাগে না হেঁটে হেঁটে যা সেটা কি নাম কমো না ভাই নাম কবি না কিন্তু কাম বুঝে দিয়ে গেছে ধরে কোন কথা কর না কারণ জানে ফাঁসি হবে না আল্লাহ তাআলা ফাঁসি কার্যকর হওয়ার আগেই আত্মা জান্নাতের দরজা খুলে দিবে ধরে কোন ঠিক বীরের মতন যখন হাঁটতেছে মেয়েটা বড় হোসাইন একেবারে আগুনের নিকটে চলে গেছে তখন আমি বা ডান হাত দিয়া কারণ দাদা আমার বাম হাত ধরেছে আমি ডান হাত দিয়ে আমার চক্ষু চেপে ধরলাম একটা জীবন্ত মানুষকে আমি মরতে দেখতে পারি না এমন সময়
মধুর একটা বাণী আমার কানের মধ্যে ঢুকলো এত সুন্দর বাণী আমি জীবনেও শুনি নাই সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণীটা আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে যখন দখল করলো আমি তখন দেখতে পাই ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে আর খাঁচার পাখি কে যেন ধরে সম্মান করে সবুজ রঙের বাগানে ছাইরা দেয় আমার সোনার ময়না পাখি সবাই বলেন আমার সোনার ময়না পাখি খাঁচা খানা কবরে দিয়া জান্নাতে উইরা গেলি নাকি মুসলমানের দেহ নামক খাঁচা যাবে কবরে ভিতরের পাখির কিন্তু কবর হবে না ওই পাখি যাবে ইল্লি নামক জান্নাতের বাগানে আমি নিজের চোখে দেখলাম আসলে কোন চোখটা দেখছে এভাবে তো ধরছে এটা হলো ইমানের চোখ জোরে কোন সুবহানাল্লাহ ইমানের চোখ দিয়ে তাকায় দেখি দেহ আগুনের চুলার মধ্যে পড়েছে কিন্তু ভিতরের পাখিটা চুলার মধ্যে পড়ে নাই কে যেন যত্ন করে ধরে সবুজ রঙের একটা বাগানের ছাইড়ে দেয় আমি তখন হ্যাঁচকা টান দিলাম আমার দাদার হাত থেকে আমার হাতটা খুলে গেল আগে ছিল বেঈমান যার জন্য দাদার হাত ধরেছিল কিন্তু ঈমান গ্রহণ করার কারণে আমার ভিতরে এমন একটা শক্তি চলে আসলো আমি দাদার কাছ থেকে অন্তর্মহলে গিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মা কয় কেরে তুই না খেলা দেখবার গেলি এই মুসলমানের কলমা কোথায় পাইলি এই কলমা শুনলে তোর দাদা তোর বাপ তোকে মাইরা ফেলবে আমি তখন বললাম মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না এরা মরে যাওয়ার সময় একজনকে বানায় যায় বারাক হোসেন ওবামা বলেছে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট 2045 সালের ভিতরে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা সবচাইতে বেশি হবে তোমরা যতই মারো তোমরা ফিলিস্তিনে মারবা আর তোমাদের আমেরিকায় প্রতি ঘন্টায় 3 জন করে খ্রিস্টান মুসলমান হচ্ছে সুবহানাল্লাহ না কেন তোরা মারবো দেখেন তো রোম সম্রাট কাইসার একজন মুসলমানকে আগুনের মধ্যে ফেলা দিয়েছে ওর লাগনি কি আল্লাহ ক মারবু তোর লাতি মুসলমান হবে তখন কি করবো হয়েছে বাইডেন বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট ওই বুনি মুসলমান হসা সবার আল্লাহ কন্যা কেন কি বুঝতেছেন বুশের এক ভাই মুসলমান হসা আই রে বুঝবার পারতেছেন না আমেরিকায় 2007 সালে মসজিদের সংখ্যা ছিল 1300 এখন হয়ে গেছে 26,000 সবার আল্লাহ আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন এই জাতি গো নিজের চোখে দেখলাম গো মা দেহ আগুনের চুলার মধ্যে আর পাখি উড়াল দিল জান্নাতে মেয়েটা চলে আসলো দাদার কাছে আয়েশা দেখে রোম সম্রাট কাইসার তার সৈন্যদের নিয়ে মিছিল করতেছে মুসলমান মরে গেছে মুসলমান পুরা শেষ হয়ে গেছে মুসলমান মরে গেছে শাহবাগের মিছিল জোরে কোন কি বাগে শাহবাগ ইমরান এই সরকার মিছিল করতেছে মুসলমান মরে গেছে আমি তখন এতগুলো খ্রিস্টানদের সামনে বুড়ে আঙ্গুল বের করে বললাম কানার ভাগ্যে ধন মিলে না সবাই বলেন কানার ভাগ্যে ধন মিলে না সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পাই না মাটি মনে করে ফাইলা দেয় হাতে তুলে নেয় না কানার ভাগ্যে ধন মিলে না মাদ্রাসা কাছে আছে নাই ওই তাও বেটা ক্লিয়ার গেছে প্রাইমারি একদম বাগদম ঘোলাদম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা বলে ই কি মাল হচ্ছে রে ক্লাস টুয়ের ছাত্র খাড়া হয়ে মূর্তি পেশাব করতেছে আমি বললাম কে রে ভাই বসা কর কেমন পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি সা স্যার যে কথা প্রাইমারি পেশাবখানার যাদিকে আমার স্যারই খাড়া হয়ে করে চাষা ওর স্যারই খাড়া হয়ে মারে তাহলে কী করবি
এইজন্য সবাই একটু বলো রে বাবা আমি জীবনে বহু গান গাইলা একটা হক গান গাও কানার ভাগ্যে ধন মিলে না সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পাই না মাটি মনে করে ফাইলা দেয় হাতে তুলে নেয় না কানার ভাগ্যে ধন মিলে না মেয়েটা বল হোসেন ছয় বছর বয়সে এমনি করে আমি ইমান গ্রহণ করলাম হোসেন বলে রে মেয়ে দুই নম্বর প্রশ্নের উত্তর যেমন চাইছিলাম তার চাইতে হাজার গুণ তুমি সুন্দর দিয়েছ ওমর ফারুক বলে আলী ভাই আমার ঘট কালে আল্লাহ কবুল করছে রে হোসেন বলতে ফার্স্ট ক্লাস ছেলে বিয়ে করবো তাই কইছি গোল্ডেন এ প্লাস হওয়া লাগবে এবার ওমর ফারুক বলে হোসেন তুমি তিন নম্বর প্রশ্ন করো এবার হোসেন বলতেছে রে মেয়ে আমার তিন নম্বর প্রশ্ন হলো এখনকার যুবকেরা যারা বিয়ে করনি তারা একটু মনোযোগ দিয়ে শুনবে তিন নম্বর কয় নম্বর হোসেন বলতেছে আমার তিন নম্বর প্রশ্ন হলো বিয়ার পরে বিয়ার আগে না বিয়ার পরে বাংলাদেশের একজন ষাট বছর না কত বছর একজন মরদ মানুষ আঠারো বছর একটা মেয়ে বিয়ে করছে এই লিয়া যা ইউটিউব গরম হচ্ছে ভাই হ্যাঁ মাঝে মধ্যে চিন্তা করি গেলে আমি যদি বিয়ে করি আমার তো আর দাওয়াতই দিবি না রে আচ্ছা উনি কী করছে উনি উনি কী কথা কান না উনি কী কী করছে বিয়া করছে দেখছেন আজকে বিয়া গিয়া দেখছেন হায় হায় রে উনি যদি করলো হনি যে ষাট বছরের একটা মরদ মানুষ আঠারো বছরের মেয়ের সাথে ধরা পড়ছে তাহলে একটা এরকম ধরা পড়তেছে না শালা একটা ভাইরাল হবি না আজকে সরকার চালু করছে বাল্য বিয়ে বন্ধ করো বাল্য বিয়ে বন্ধ করা মানে কি বাল্য প্রেম বন্ধ করো বাল্য প্রেম বন্ধ করলে মোহর মুকুট দেওয়া লাগলে এক শালাও কি আপনারা মনে করতেছেন হুজুর মাঝে মধ্যে শালা কন আমি একদিন কান্দতেছি তো মা কয় কান্দিস কে আমি দেখলাম মা দুলা ভাই তার শালা একশো টাকা দিল এটা আমার ভাগ্য এত খারাপ মা আমার কোনো দুলা ভাই নেই মানে আমার বাপের আবার আমরা চার ধনী ছেলে বুঝলেন কোনো বোন নেই আমি জীবনে এতই শালা হওয়ার চাইছিলাম ভাই এ তোর ভাগ্যে নেই রে শালা হলে খাওয়া আছে তোর এখন দেন দুলা ভাই আমার এলাকার শালা ডাকটা খুবই ভালো কি ভাই আগেকার পার্টি আপনি আব্বার দিন একশো টাকা দান করছে সারাদিন তুফাল মির নাম শোনেননি এই ভাই আমাকে নিয়ে এসে তিনশো টাকা দিছিল মনে আছে ভাই কয় টাকা দিচ্ছিলেন তিনশো দিছিল আর মনে আছে তখন ওই বাজার ছিল আমার ঘরে লিল্লাহু আকবার নিচে খেয়ার তার উপরে সর সুতবার গেলে এখানে খসর খসর উসুম ভালো খেলের একটা উসুম আছে না নাই আপনার বসে আছে যাই হোক লালা হোক খেয়ার হোক উসুম আছে না নাই আলহামদুলিল্লাহ ইতিমধ্যে একজন এসে বলছি যে হুজুর খেয়ারকে আরও দিব আচ্ছা এত খেয়ার দিছে তারপর আবার বলতে হুজুর খেয়ারকে আরও দিব আমি একটু রাগ করে বললাম কে ভাই আমি কি গরু দিয়ে খেয়ার খাবো রাগ করেন কেন হুজুর আমি আলেমদের ভালোবাসি শীতের রাতে কষ্ট যেন না হয় এই জন্য খেয়ার দিবে শেষি আমি কইলাম ওরে সোনার ময়না আমি তো বুঝতে পারিনি ভাই হ্যাঁ হ্যাঁ আমার কাছ না কাছে লিয়ে বসলাম কে ভাই খবর কি বলে হুজুর দুই জামাই অশ্বন বেড়াইছে আপনার আমি কইলাম জামাই খেয়ার কেমন দিছেন তখন বলে হুজুর আপনি কি পাগল নাকি জামাই খেয়ার দেওয়া যায় জামাই তোষক দিছি ল্যাপ দিছি ও আপনার জামাই খেয়ার দেওয়া যায় না আমার দেওয়া যায় কি বা মন খারাপ করতেছেন আগেকার দিনে যত বাস করছি সতেরো বছর খেয়াল ছাড়া খেয়াল ছাড়া এক ধরো বাড়ি চাইনি এ ঝামেলা খেয়ে নিবি রে মসজিদের কোনার বিছনা করে দে তখন তো জামার পাচ্ছে ছিল না গাড়ি আসলো না সাইকেল হন্ডে লেখে আমি যাবো ভাই ওই মসজিদের কোনা দেখবি কয়েল লাগবে বুঝলেন এখানে কে ভাই এত মশা ধরলো ভাই রে একটা কয়েল যা হুজুর কি কন আপনার জন্য জীবন দেবো আসতেছি ঠিক আছে এক আধ ঘন্টা নেয় কিন্তু কোনো একজন ভুল কিন্তু হুজুর আপনার কোনো কিছু লাগবে
আমি বললাম ভাই একটা কয় আসছি তো হুজুর কি কম ওই ওদের গেল ফজর আযান দিল কয় আসলো আরে ১৭ বছর রে এই বদরশিদ বেকার দেখা যায় বেকার বেকার ২০০৭ সালে আপনাদের বীরগ্রামের কাছে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো আমার সেক্রেটারি ঘটনাস্থলে মারা গেল আমি সেই দিন খুবই কাঁদছিলাম জানেন যদি আমি মরতাম মরাও সারা আমার নাম গন্ধ ফুরা দাও সারা তাই চিন্তা করলাম ভাই মরা গেল কিয়ামত পর্যন্ত যেন নামটা থাকে ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহ নবীর ছেলে ছিল না মরার পরও নবী যেন থাকে পৃথিবীতে এই নিয়তে নয় শতক জায়গার উপর মাদ্রাসা করার চেষ্টা করলাম সেখানে এখন নয় শতক না এখন ২৩৫ শতক জায়গার উপরে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ হয়েছে যা চোখে দেখে আসবেন পৃথিবীর কারো কাছ থেকে ১ টাকা দাম ছাড় দেওয়া হয় না সমস্ত টাকা হলো আপনাদের ওয়াজের টাকা আপনার যেই টাকা আমাকে দেন আমি খাই না আমার পায়ের জুতা থেকে মাথার টুপি পর্যন্ত একটা কিছু আমি কিনি না সমস্ত লোক আমাকে হাদিয়া দেয় দান করে আমিও দান করি আল্লাহ দেখি এইভাবে কত চলে কিছুদিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল শোনেননি আপনারা প্রত্যেক এসার পরে ছাত্ররা ওই এতিম বাচ্চারা দোয়া করে আল্লাহ আল্লাহ হুজুর রোজ করতে গেছে হুজুর যদি ভালো মতো ফিরে আসে তাহলে আমরা খাবার পাবো আল্লাহ কয় তোকে তাড়াতাড়ি মারবো না রে তোকে আরো কিছুদিন ইসলামের খেদমত করে নিব আপনাদের দোয়া এই বদলে আছে গিয়া দেখবেন আপনাদের টাকা আমি নষ্ট করিনি আপনাদের টাকা দিয়ে বোমরা শহরে কোনো বাড়ি করিনি আপনাদের টাকা আমার রক্ত ঘামানোর পয়সা দিয়ে আমি মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করেছি দেখে আসবেন দেখে আসবেন যারা গেছে তারা চোখের পানি বের করে কান ধরে হুজুর আমরা একটা চিন্তা করি আপনি আর একটা করছেন আমি বললাম ভাই যান এই জন্য অভিযোগ দিলে তদন্ত করা যাবে না অভিযোগ দিলে তার নামে জেল দেওয়া যাবে না তদন্ত করা লাগবে ধরে তোর কথা ঠিক কিনা আপনার তদন্ত করে দেখেন টাকাগুলো নষ্ট হচ্ছে না টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ হচ্ছে আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন হোসেন বলে রে মেয়ে আমার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে বিবাহের পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে আমার সঙ্গেই তোমার থাকতে হবে মেয়েটা খালি ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে ওমর ফারুক বলে মা দুইটা কঠিন প্রশ্ন করলো তুমি তার উত্তর দিবার পারলা এই সহজ প্রশ্ন তুমি কান্দ কেন মেয়েটা বলে আমিরাল মুমিনিন হোসেন এমন একটা প্রশ্ন করেছে আমি যদি উত্তরে বলি বিয়ার পর আপনার সঙ্গেই থাকবো এই প্রশ্নের উত্তর হোসেন গ্রহণ করবে না কারণ বিয়ার আগে মানুষ অনেক কথাই কয় কিন্তু বিয়ার পরে কথা রাখে কি কয় তুমি আমার জীবন তোমাকে একদিন দেখিনি মানে এক বছর দেখিনি গো তুমি যদি চাও আমি পাহাড় ভাঙাবো তুমি যদি চাও আমি সাগর সিসম কে রে পাগল কি করছে তুই এক কিলো হাঁটতে পারিস না অটো ভ্যানে চড়িস আর তুই পাহাড় ভাঙাবো তুমি যদি চাও আমি সাগর সিসম ওই বলে সাগর সিসপি এরা কি বিয়ার পরের কথা না আগের কথা ১৪ই ফেব্রুয়ারি কারা পালন করে যারা বিয়ে করে তারা না যারা প্রেম করে তারা মেয়েটা বলে আমিরাল মুমিনিন হোসেন যে প্রশ্ন করেছে বিয়ার পর আমার সঙ্গেই তোমার থাকতে হবে আমি যদি বলে আপনার সঙ্গে থাকবো এই সহজ কথা হোসেন বিশ্বাস করবে না ওমর ফারুক বলে মা তাহলে তুমি কি বলবার চাও মেয়েটা বলে হোসেন আয়ুব নবী একজন আল্লাহর নবী ছিলেন আয়ুব নামে একজন আল্লাহর নবী ছিলেন ওই নবী শুধু নবী ছিলেন না আল্লাহর একজন বাদশা ছিলেন ওই নবীর অনেকগুলো বিবি ছিল বাড়িঘর সহায় সম্পত্তি সবই ছিল চাকর নাকর বাকর বহু কিছুই তার ছিল কিন্তু আয়ুব নবীর যখন অসুখ ধরা পড়ল এমন একটা অসুখ ধরা পড়ল দেহের মধ্যে পোকা হয়ে গেল দেহের গোস্ত পচা দুর্গন্ধ আয়ুব নবী বাড়ি থেকে তাকে বের করে দিল তার চাকর নাকর বিবিগুলো সব তাকে ছেড়ে চলে গেল এমনকি তাকে জঙ্গলের মধ্যে যখন রেখে দেয় মানুষ দেহ পচার গন্ধে কেউ যখন আয়ুব নবীর কাছে যায় না ওই সময় একজন বিবি আয়ুব নবীরে ছাড়লো না সেই বিবির নাম হলো রহিমা আমি রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই হোসেন বলতে সামিরাল মুমিনিন আপনার ঘটকালেও আল্লাহ কবুল করছে আমার বাবার পছন্দকার মেয়েকেও আল্লাহ কবুল করেছে এমন একজন মেয়েকে বউ হিসাবে পাইতে আমার কোনো আপত্তি কারণ বউটাই হলো আসল
আপনারা কি মনে করতেছেন ভাই, যার বউ ভালো তার সব ভালো, কথা কন না কেন, কথা কন না কেন, আর যার বউ খারাপ তার দুনিয়াও খারাপ আখেরাত খারাপ। এখন আজকে চোখ বন্ধ করে দেখেন তো মালটাকে ভালোবাসেন, যা করে করুক আজকে থেকে একটু সাবধান হলেন তো আলহামদুলিল্লাহ। ভাইজান অনেক বয়স হয়ে গেছে, এখনকার বক্তারা ঘড়ি ধরে বাস করে, কিন্তু আপনাদের বসার সাইজ এখানে শীতের মধ্যে আসার সাইজ দেখে আমি কিন্তু ঘড়ির দিকে তাকাইনি, এখন দেখতেছি একেবারে কাঁটায় কাঁটায় 2 ঘন্টা 50 মিনিট ওয়াজ করছি। এরপর যদি কোনো আরও করেন তাহলে আপনার জুলুম করবেন, এই বুড়া মাংস কত জুলুম করা যাবে, পোলা ঠান্ডা হল এসতে ফার করেন আস্তাগফিরুল্লাহ, পোলা হয়নি তো কি করবেন, হামাক পাক করবো করছেন, আমি ওয়াজও করবো আর পোলাও জাল দেবো, কি কথা কয়, পোলা হয়নি, দায়িত্ব দেওয়া তারা কি করতেছে,